চুগলখড়ি করা মানে নামিমা, কথা লাগানো, কথা লাগানো, একজনের কথা আর একজনকে লাগানো গিয়ে পৌঁছানো, আলা জেহাতিল ইফসাদ মানে বিশৃঙ্খলা, ঝগড়া বিবাদ লাগাবার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য। যদি আপনি ইসলার জন্য করেন, উপকারের জন্য করেন, তো সবের কাজ। যেমন দুজনে ঝগড়া হয়েছে, দুজনে কি হয়েছে, ঝগড়া হয়েছে, আপনি একজনের কাছ থেকে গল্প করে আসলেন, আর একজনকে এসে বলছেন যে ভাই কি ব্যাপার আপনাদের তো মনোমালিন্য কেন, তা বলছেন না ভাই ওর সাথে চলা যাবে না, ও খুব খারাপ, ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তখন ওর কাছ থেকে শুনে এসছেন যে না লোকটা তো ভালো, কিন্তু আমার সম্পর্ক কেন ভুল ধারণা হয়ে গেল, তো ইনশাল্লাহ একটু রাগটা ঠান্ডা হোক, ওর সাথে আমি মিলে যাব, হ্যাঁ আমার অন্তরে কোনো খারাপই নেই। এই যে কথাগুলি ভালো কথা শুনলেন, এসে যদি ওকে বলে ভাই আপনার তো সুনাম করছিল, ও তো বলছিল আপনি ভালো লোক, আর আপনি রেগে গেছেন হয়তো বুঝতে পারেন এই বিষয়টা, ও লোকটা ভালো কিন্তু, ও কিন্তু আপনার খুব প্রশংসা করছিল, কথা তো নকল করলেন কিন্তু গুনার কাজ নাকি, এটা চুগলখড়ি না, এর মাধ্যমে অন্তরকে কাছাকাছি করে দিল, এটা সওয়াবের কাজ। এটা হচ্ছে ইসলাহুম বাইনান নাস, আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে কারিমের। কিন্তু ফাসাদ লাগাবার জন্য, একজন মুসলিমের আরেকজন মুসলিমের সাথে ঝগড়া বাঁধাবার জন্য, শেখ এজাজকে গিয়ে এক ছাত্র গিয়ে বললেন যে আরে জানেন আপনার সম্পর্কে শেখ মাহবুব বলছিল যে আপনি একেবারে ফেতনা বাজলো, দুইজনে তো কথাবার্তা বলছিল আর সালাম দেওয়া হচ্ছিল, যেমনই শুনে তাই নাকি, আচ্ছা ঠিক আছে ওকার জীবনেও ডাকবো না কোনো প্রোগ্রামে, হবে না হবে না, ওর সাথে জীবনও দেখা সাক্ষাৎ নেই, আর কোনো কথা নেই ওর সাথে, এত বড় কথা বলে আমাকে ফেতনাবাজ বলেছে, হবে না হবে না। এগুলো হচ্ছে চুগলখড়ি, ভাই বোনে সম্পর্ক খারাপ করে দেয়, বাপ বেটাতে আর মেয়ে আর মেয়েতে সম্পর্ক খারাপ, ভা আপন ভাই বোন আত্মীয় স্বজনদের মাঝে কোন সম্পর্ক নেই, শুধু একটা কথার জন্য, একটা কথার জন্য যে চুগলখড়ি করা হয়েছে, আর জানেন আপনাকে বলছিল যে আপনি খুব খারাপ লোক, ব্যাস শেষ, সমস্ত বন্ধুত্ব শেষ, সমস্ত আত্মীয়তা শেষ, কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমে এবং বুখারীতে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখোর জান্নাতে যাবে না, আলেম চুগলখড়ি করে জান্নাতে যাবে না, জাহেল নয়, জাহেল তো আলাদাই কথা, আলেমও জাহান্নামে যাবে চুগলখড়ি করলে, নামাজি জাহান্নামে যাবে, তৌহিদবাদী জাহান্নামে যাবে, সুন্নতের অনুসারী আলে হাদিস সালাফি জাহান্নামে যাবে যদি চুগলখড়ি করে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখড়ি করলে জান্নাতে যাবে না, কথা লাগান ভিড়ান করবেন আর ঝগড়া বাঁধাবেন, ফিতনা লাগাবেন আর বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের সম্পর্ক খারাপ করবেন, আপনি লায়াত হল জান্নাতে নাম্মামুন। চিন্তা করেন তো দেখি, যদি একজন মহিলা কোন একজন মহিলার কাছে বসে, আর বসার পরে ওর কাছে সুখ দুঃখের কথা বলতে গিয়ে বললো যে আমার স্বামীটা খুব অত্যাচার করে, মাঝে মধ্যে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে, অনেক সময় বলেই দেয়, ও ভাবতে পারে না যে কথাগুলি আমার স্বামীকে জানিয়ে দেবে, ও করলে কি ওর স্বামীর সাথে একটু হ্যাঁ সম্পর্ক ভালো করার জন্য, এই যে বলছে ভাই কি খবর আপনার পারিবারিক কোনো সমস্যা আছে নাকি, বলছে কেন, বলছে আপনার স্ত্রী তো খুব আপনাকে খুব বলছিল যে খুব খারাপ, আপনি নাকি জালিম, খুব খারাপ ব্যবহার করছেন, মারধর করেন, বাড়ি গিয়ে ওই স্বামী কি করবো স্ত্রীকে, হানফিদের তো এক তালাক নেই, তালাক 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 তিন তালাক একসাথে, তাই না, একেবারে তিন তালাক দিয়ে বিদায়, এখন তিন তালাক দিয়ে দেওয়ার পরে গেল হানাফি হুজুরদের কাছে, বেদাতি হুজুরদের কাছে, ওদের কাছে তো তিন তালাক মানে তিনটাই বরিশে গেছে একসাথে, এখন বিবি তো বাঁচাইতে হবে, বিবি বাঁচাইলে আহলে হাদিস হইতে হবে, না 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 আহলে হাদিস লামজাবি হওয়া যাবে না, ও তো গায়ের মুকাল্লেদ লামজাবি হওয়া যাবে না, ও তো গুমরা হয়ে যাবে, তাহলে কি করতে হবে, হ্যাঁ ঠিকের বিয়ে হিল্লের বিয়ে দিতে হবে, এক রাতের জন্য একটা ভাড়াইটা পাঁঠা খুঁজতে হবে, যাও মারামারি ঝগড়া বিবাদ আর অশান্তি শেষ নেই, ছোট্ট একটা কথা, চুগলখড়ি কত খারাপ জিনিস, চুগলখড়ি কে রাসূলুল্লাহ এজন্য বলেছেন যে এটা জাদু, কথার জাদু, জাদুর মতো তাসির হয়, সাথে সাথে রিয়াকশন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালামের আয়াত নম্বর 10 12 তে বলেছেন জি হাম্মাজিন মাশাইম বিনামিম, জি হ্যাঁ
যারা অপরাধী যারা জাহান্নামী তাদের কথা শুনিও না। তারা কারা? তাদের বেশ কিছু গুনাহ বা দোষের কথা তুলে দেয়, তার মধ্যে একটি হচ্ছে মাসাইম বিন নামিম, যে চুগলখুরি করে বাড়ায় এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে কথা লাগিয়ে বাড়ায়। 11 নম্বর অপরাধ হচ্ছে